নতুন বছরে নতুন করে আলোচনায় উঠে এসেছেন ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেস। কাতালুনিয়ান এক নারীকে যৌন হয়রানি করার মতো অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। নতুন বছরকে স্বাগত জানাতে বার্সেলোনায় গিয়েছিলেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার দানি আলভেস। সেখানে গিয়েই বাধে বিপত্তি। 30 ডিসেম্বর বার্সেলোনার একটি নাইট ক্লাবে এক নারীর স্পর্শকাতর জায়গায় হাত দিয়েছেন আলভেস। পরে বন্ধুদের ও নিরাপত্তা কর্মীদের ডাকতে শুরু করায় আলভেস নাইট ক্লাব ত্যাগ করেছেন বলে জানিয়েছেন ওই নারী। জানিয়ে তদন্ত শুরু করেছে বার্সেলোনা পুলিশ। এদিকে এই অভিযোগ ওঠার পর থেকেই মেক্সিকান গণমাধ্যমগুলোতে চলছে আলভেসকে নিয়ে তীব্র সমালোচনা। এই ঘটনার পর অনেকেই ধারণা করেছেন মেক্সিকান ক্লাব ইউএনএএন পুমাস আলভেসের সঙ্গে নতুন করে চুক্তি নবায়ন করবে না। তবে এ ব্যাপারে মুখ খুললেন ব্রাজিলিয়ান তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এই ঘটনাকে অস্বীকার করে ক্লাবের সঙ্গে চুক্তি নবায়নের কথা জানিয়েছেন তিনি। আমার বিরুদ্ধে আনা অভিযোগটি সম্পূর্ণ মিথ্যে। আমি ঘটনাস্থলে ছিলাম, কিন্তু এমন কোনো কাজ করিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আমি মেক্সিকোর ক্লাব ইউএনএএম পুমাসের সঙ্গে খুব শীঘ্রই চুক্তি নবায়ন করতে যাচ্ছি। ক্লাবটিকে আমার এখনও দেওয়ার অনেক কিছুই বাকি আছে। ইউএনএএম পুমাসের সঙ্গে 2022 সাল পর্যন্ত চুক্তি ছিল দানি আলভেজের। ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারের সাথে আরও এক বছরের চুক্তি নবায়নের কথা জানিয়েছেন মেক্সিকান ক্লাবটি। তামিম হোসেন, সময় সংবাদ।